नमस्कार आमार हेसेले सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछे। आमी आज के बनाब गंधराज भेटकी पातुड़ी। देखुन आमी सेजोन्नो की नियेछी। एखाने आमी नियेछी 6 पिस खूब भालो करे पिस करे काटा भेटकी माछ। एखाने 500 ग्राम मतो भेटकी माछ आछे, 500 ग्राम आछे भेटकी माछटा। एटा 6 पिस करानो होयेछे। एखाने आमी नून हलुद आर एकटुखानी गंधराज लेबुर रस माखिये आमी रेखे देव। खूब भालो करे माखिए नेबेन, एकदम दुपीट उल्टे पाल्टे भालो करे माखाबेन, माखिए रेखे देवें। तारपर आमी पेस्टटा तैरी करब। मेन जेटा मसला, एक चामच मतो भर्ती करे सर्षे, एक चामच पोस्त और जेमन झाल खाबेन तेमन काँचा लंका 5-6টা आमी दिएछि। आर दिएछि गंधराज लेबुर पाता, खूब एकदम पतला करे काटा दुखाना टुकरो। আর নিয়েছি গন্ধরাজ লেবুরই গায়ের ছালটা 3-4 টুকরো, একদম মানে ছোট ছোট করে টুকরো করা। ওটা আমি একটুখানি সামান্য নুন দিয়ে পেস্টটা বানিয়ে নেব। খুব ভালো করে পেস্টটা করে নেবেন। নিয়ে ওটা আমি মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব। পেস্টটা হয়ে গেছে আমার, পুরোটা দিয়ে দিচ্ছি আমি। আর একটু বেশি করে দেবেন সরষের তেল, বেশ খানিকটা দেবেন সরষের তেল দিয়ে। ওটা আমি ম্যারিনেট করে প্রায় 1.5-2 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা। খুব ভালো করে মাখিয়ে রাখবেন, নিয়ে রেখে দেবেন ওটা। কেমন লাগছে আমার ভিডিও প্লিজ জানাবেন, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আচ্ছা, আমি একটা চাটু বসিয়ে কলা পাতাগুলোকে একটু করে আমি যেমনভাবে করছি এরমভাবে করবেন। সাইজ মতো করে কেটে একটা রুমাল দিয়ে চেপে চেপে একটু করে পাতাগুলোকে নরম করে নেবেন। তাহলে কী হবে, ওটা মুড়তে সুবিধা হবে আপনার যখন একটা পাতুড়িটা তৈরি করবেন। এরপর আমি পাতুড়িটা বাঁধবো, কলা পাতায় বাঁধবো। এক পিস করে মাছ দেবেন, একটু করে কায়, একটু করে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পাতুড়িটা দুদিক থেকে সুতোটা পেঁচিয়ে বেঁধে নেবেন। ঠিক এরমভাবে বাঁধবেন। খুব ভালো করে এরম করে কলা পাতাটা একটু তো নরম করে নিয়েছি, ওতে কী হবে কলা পাতাটা ভেঙে যাবে না। যদি আমি কলা পাতাটা না নরম করে নিতাম চাটুতে সেকে, তাহলে ওটা কিন্তু ভেঙে যেত। আমি এরমভাবে সব কটা মাছকে কলা পাতা দিয়ে বেঁধে নিয়েছি। এবার আমি পাতুড়িটা তৈরি করব। আমি একটা প্যান বসিয়ে নেব, একটু বেশি করে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি 3টে পাতুড়ি দিয়ে দিলাম। যদি আপনাদের জায়গাটা বড় হয়, মানে কড়া বা ফ্রাইং প্যান যদি বড় হয়, আপনারা বেশি করে দিয়েও করতে পারেন। নিয়ে আমি ঢাকা দিয়েছিলাম, উল্টে পাল্টে আমি এটা ভালো করে করে নেব। একটু খুন্তি দিয়ে করে দেখবেন, যখন দেখবেন মনে হবে যে পাতুড়িটা হয়ে গেছে বুঝতে পারবেন। অনেকক্ষণ তো ম্যারিনেট করা ছিল, মাছটা এমনিতে একটু নরম হয়ে যাবে। হয়ে গেছে, 3খানা আমার হয়ে গেছে। আমি দেখে বোঝাই গেছে যে এটা হয়ে গেছে বলে, মাছ নরম হয়ে গেছে। আমি আরেকটুখানি ঢাকা দিচ্ছি, আমি এবার মাছটা তুলে নেব। এরমভাবে আমি সবগুলোই করে নেব। একটু সময় লাগবে, কিন্তু মিনিট 10-15 করে সময় লাগবে। ঢাকা দিয়ে দিয়ে একটু গ্যাসটা কমিয়ে আপনারা এগুলো করে নেবেন। একদম তৈরি আমার সব পাতুড়িগুলোই আমার তৈরি হয়ে গেছে, গন্ধরাজ ভেটকি পাতুড়ি। আপনারা বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হলো। আমি দেখাচ্ছি, দেখুন একদম তৈরি, ভীষণ নরম হয় খেতে, গরম গরম ভাতের সাথে। আপনারাও করে নিন গন্ধরাজ ভেটকি পাতুড়ি। অনেক ধন্যবাদ।